नमस्कार, আমি পৌশালি সেনগুপ্ত কলকাতা জেলা থেকে বলছি। আজ 22 শ্রাবণ, 8 আগস্ট বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ আমি তারই একটি কবিতা বলে তাকে শ্রদ্ধাঞ্জলি দেব। কবিতাটির নাম লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করি চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো। তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি তখন হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই দেখবো আমি নয়ন মিলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পূজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার, আমার কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, আর অবশ্যই গানবন্ধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।